তমাস মেতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে আসলাম 2018 সালের বিভিন্ন ব্যাংকে আসা অঙ্কুর সলিউশন নিয়ে। তো ফার্স্ট অঙ্কটা দেখুন, এটা কিন্তু পূবালী ব্যাংকে আসছে আর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার 2018-তে আসছে। সো অঙ্কটা কি আছে, 4টি সমান্তরাল রেখা অন্য 3টি সমান্তরাল রেখাকে ছেদ করলে কতগুলি সামন্তরিক তৈরি হবে। ওয়েল, অঙ্কটা একটু ঘুরিয়ে দেয়া থাকলেও এটা কিন্তু বিসিএসএ আসা মানসিক দক্ষতার একটা অঙ্ক। তো খেয়াল করুন, আমি যদি অঙ্কতে যেভাবে চিত্র আঁকতে বলা আছে সেভাবে আঁকি, প্রথমে 4টা সমান্তরাল রেখা যদি আমি আঁকি, 2, 3, 4, আর তার সঙ্গে আমাকে আরো 3টা সমান্তরাল রেখা আঁকতে হবে, 1, 2, 3 বলা আছে। এটা যদি এটা আঁকা হয় তাহলে এখান থেকে কয়টা সামন্তরিক আমরা পাচ্ছি, এটা ছিল আমার প্রশ্ন। তো এটা আমি যদি গুণে বের করতে যাই আমার অনেক সময় চলে যাবে, দ্যাটস ওয়াই আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। প্রথমে আমি এটাকে মার্ক করে নিব, 1, 2, প্রথমে আমি আড়াআড়ি বরাবর মার্ক করে নিলাম, এবার আমি লম্বালম্বি বরাবর মার্কিং করে নিব। এখানে তো 1 লেখাই আছে, এটা 2, এটা 3। এবার যেটা করব, আমি এদিক বরাবর প্রথমে যোগ করব, 1 + 2 আড়াআড়ি বরাবর যোগ করে আমি পেলাম 3। এবার ঠিক লম্বালম্বি বরাবর এই 3টা সংখ্যাকেও সেমভাবে আমি যোগ করে নিব, 1 + 2 + 3 হয়ে গেল আমার কত, 6। নাও আমার 3 আর 6কে গুণ করে দিলেই আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত ফলাফল, 3, 6, 18। তাহলে আমি পেয়ে গেলাম 18টা সামন্তরিক, আমার উত্তর হয়ে যাবে অপশন ডি। চলে যাব আমি পরবর্তী অঙ্কতে, দ্বিতীয় অঙ্ক দেখুন, একটি অ্যালজেব্রার অঙ্ক। এখানে একটা ক্লু দেওয়া আছে, যেটা দেওয়া আছে a + 2b = 6 এবং ab = 4 হলে আমার 2/a + 1/b এর মান কত হবে। ওয়েল, যেভাবে ক্লুটা দেওয়া আছে এটা দেখলে কিন্তু কনফিউজড হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকেই যায় যে এই মানগুলোকে আমি অঙ্কতে কিভাবে ইউজ করব। বাট আমরা যদি নর্মাল সেন্সে এখানে লসাগু করে নিই তাহলে দেখুন খুব সহজেই এগুলো আমরা মান হিসাবে বসাতে পারবো। নিচে আসছে কিন্তু আমার ab, রাইট? আর ab থেকে আমরা জানি এটা লসাগু নিয়ম অনুসারে উপরে চলে আসবে, 2b+, আর এখান থেকে bb কমন যাচ্ছে, থাকবে কত, a। তাহলে এবার খেয়াল করে দেখুন, ঠিক আমরা এই জায়গা থেকে মানটা পেয়ে যাচ্ছি, টু বি প্লাস এটা সরাসরি আসলো, যার মান দেয়া আছে 6। তো আমি উপরে 6 বসিয়ে নিচ্ছি আর নিচে এবি এর মান আসবে আমার 4। সো এখান থেকে যদি আমি কাটাকাটি করি আমার চলে আসবে 3/2, আমার অ্যান্সার হয়ে গেল অপশন সি। চলে যাব নেক্সট অঙ্কতে। আচ্ছা, তৃতীয় অঙ্কটি আমার আসছে হচ্ছে বেসিক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2018 সালের। ওকে, তো কি আছে, একজন দুধ বিক্রেতা প্রতি লিটার দুধ x টাকা দরে ক্রয় করে প্রতি লিটার 2x টাকা দরে বিক্রি করে এবং প্রতি 6 লিটার দুধের সঙ্গে 2 লিটার পানি মিশিয়ে বিক্রি করলে মোটের উপর তার শতকরা কত লাভ হবে। ওকে, অঙ্কটাতে দেখুন আমার কস্ট প্রাইস এবং সেল প্রাইস, তার মানে একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। কস্ট প্রাইস আমার কত আসবে, এখানে আমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দুধ বিক্রেতা আছে, সে 6 লিটার দুধ বিক্রি করেছে, কিনেছে 6 লিটার দুধ এবং প্রতি 6 লিটার দুধের দাম কত, x টাকা। এখানে দেয়াই আছে প্রতি লিটার x টাকা দরে ক্রয় করছে, তার মানে তাই যদি হয় তাহলে 6 লিটারের ক্রয় মূল্য কত হবে, 6x টাকা। আচ্ছা, এইবার যেটা খেয়াল করার বিষয়, উনি কিন্তু 6 লিটার বিক্রি করেনি, বিক্রি করছে কত লিটার, 6 লিটারের সঙ্গে আরও 2 লিটার পানি অ্যাড করছে, তাহলে টোটাল কিন্তু 8 লিটার হয়ে গেল, রাইট? এই 8 লিটার দুধ সে বিক্রি করছে এবং প্রতি লিটার 2x টাকা দরে, তার মানে তার এখানে সেল প্রাইস কত হয়ে গেল, 8 × 2 = 16x টাকা। আচ্ছা, তো আমাকে বের করতে হবে মোটের উপর তার শতকরা কত লাভ হলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার প্রফিট কত চলে আসতেছে, প্রফিট আসতেছে আমার, আমরা জানি সেল প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলেই আমি প্রফিট পেয়ে যাই, তাহলে 16 থেকে 6 বিয়োগ করলে আমার থাকতেছে 10x টাকা। এখন আমার শতকরা তো যদি বের করতে হয় তাহলে 6x টাকায় তার প্রফিট হচ্ছে কত, 10x টাকা। আমরা অবশ্যই জানি যে কস্ট প্রাইসের সাপেক্ষে আমাদের লাভটা বের করতে হয়,
তাই যদি হয় তাহলে 100-এ কত আসবে? আচ্ছা, এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে কিন্তু আমার উত্তর চলে আসবে 166.66%। তো তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে 166.66%, মানে অ্যান্সার বি। ওকে, চলে যাব নেক্সট অঙ্কতে। তো এটা হচ্ছে আমার আজকের লাস্ট অঙ্ক। তার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে এবং এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আমার ট্রিক্সগুলো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে পাশের বেল বাটনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সঙ্গেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তো শুরু করা যাক লাস্ট অঙ্কটি। একটি পরিবারের বাজেটকে একটি বৃত্তাকার গ্রাফ দিয়ে বোঝানোর সময় কোনো বিষয়ে ওই পরিবারের 20% খরচকে বৃত্তাকার গ্রাফটিতে কত ডিগ্রি হিসাবে দেখাতে হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেরকম আমার বেসিক ব্যাংকে 2018 সালে আসছে, আইসিবি ব্যাংকেও 2017-তে কিন্তু আসছে। সো এখানে বলা হয়েছে যে একটা পরিবারের টোটাল যে খরচ আছে, একটা আমরা জানি যে টোটাল সার্কেল হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা যদি 360 ডিগ্রিকে 100% খরচ হিসাবে ধরি, তাহলে বলা হয়েছে যে 20% খরচ এর মধ্যে থেকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে কত ডিগ্রি হবে? তো আমি যদি এভাবে লিখি, 100% খরচ সমান হচ্ছে 360 ডিগ্রি, রাইট? আর যদি আমার 20% খরচ বের করতে হয় তাহলে আমার কত ডিগ্রি আসবে? খেয়াল করুন, এখান থেকে কাটাকাটি করলে আমার আসতেছে এই শূন্যটা কাটা, এই শূন্যটা কাটা, তাহলে 36 দুগুণ 72 ডিগ্রি। খুব সহজেই বেরিয়ে গেল আমার 20% খরচ সমান আমি বৃত্তাকারে পাচ্ছি 72 ডিগ্রি। তাহলে আমার উত্তর হয়ে যাবে অপশন বি। ওয়েল, তো এই ছিল আমার প্রবলেমগুলো, আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।